নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ তোমার সবচেয়ে কাছের কোনো একজন হ্যাঁ দর্শক বন্ধু আপনি হয়তো প্রেমুজ কোনো সম্পর্কে লিপ্ত আছেন বা কখনো ছিলেন সেই প্রেমুজ সম্পর্কের সর্বশেষে দেখা গেছে আপনি কিন্তু কষ্টটি পেয়েছেন কারণ কেউ হয়তো আপনাকে প্রতারিত করে চলে গেছে কেউ হয়তো সেই প্রেমে সফল হয়নি বা কখনো কখনো সেই প্রেম হয়তো ওয়ান সাইডেড হয়ে গেছে সামনের মানুষটি আপনাকে ভালোই বাসেনি তো এই রকম যখন জীবনে ঘটনাগুলো ঘটে তখন আপনি আগে থেকে তার প্রস্তুতি কিভাবে নেবেন কিভাবে বুঝবেন যে আপনার জীবনে প্রেম কিন্তু অপাত্রে নিবেদনই হবে অর্থাৎ প্রেমে কিন্তু শেষ পরিণতি কিন্তু আপনার জীবনে কষ্টই আছে সফলতা কিন্তু নেই সুখ কিন্তু নেই তাই দর্শক বন্ধু আপনি স্ক্রিনে যে রেখাটি আমি দেখাচ্ছি যে ভাগ্য রেখা থেকে কতগুলো সরল রেখা অধগামী হয়ে দেখুন একটা দুটো রেখা অধোগামী হয়ে মণিবন্ধে গিয়ে মিলেছে এই রকম রেখা যদি আপনাদের হাতে থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনারা প্রেম তো আপনাদের তরফ থেকে একশো পারসেন্ট করবেন কিন্তু আপনাদের প্রেম কিন্তু সফল হবে না অপাত্রে নিবেদনই হবে জীবনের শেষে গিয়ে কষ্টই পাবেন হৃদয় কিন্তু ভগ্নই থাকবে তাই এবং এই ধরনের জাতক বা জাতিকারা দেখা যায় যে প্রেমে পড়ে অর্থ কষ্টও পেয়ে থাকে তো সুতরাং এই যে চিত্রগুলো থেকে যে হস্তরেখার যে বিচার সেই বিচারগুলো যদি আপনি আগে থেকে করাতে পারেন তাহলে দেখবেন যে এই অপাত্রে প্রেম নিবেদন করে কষ্ট পাওয়ার হাত থেকে আপনি মুক্তি পেতে পারেন ভিডিওটি আমি এখানেই শেষ করছি দর্শক বন্ধু আগামী ভিডিওতে আবার আমি নতুন কোনো বিষয় নিয়ে আপনার কাছে আসব ততক্ষণ পর্যন্ত আপনাদের এই বন্ধু রাজেন্দ্রকে বিদায় দিন আর আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু